বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা এই আমেরিকার আবিষ্কারক হিসাবে খ্রিস্টোফার কলম্বাস ইতিহাসে সমধিক পরিচিত তিনি ছিলেন ইতালির একজন নাবিক তার জন্ম ইতালির জানুয়াতে চোদ্দোশো সালে তার পিতা ছিলেন একজন পোশাক বয়ন শিল্পী কিন্তু কলম্বাস চাকরি করতেন স্পেন সরকারের অধীনে সমুদ্র অভিযানের প্রতি তার ছিল অদম্য আগ্রহ তাই মাত্র বিশ বছর বয়সেই তিনি সমুদ্র অভিযানে বের হন ভূমধ্য সাগরে অভিযান চালানোর পর পর্তুগালে এক জাহাজ ডুবি ঘটলে চোদ্দোশো সাল পর্যন্ত তিনি পর্তুগালের রাজধানী লিসবনে বসবাস শুরু করেন কিন্তু সমুদ্র অভিযানে গিয়ে নতুন আবিষ্কারের প্রতি তার ছিল ব্যাপক আগ্রহ আর এক্ষেত্রে প্রয়োজন ছিল প্রচুর অর্থ এবং সাজ সরঞ্জাম অনেক চেষ্টার পর তিনি স্পেনের রাজ দম্পতি রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেরার আনুকূল্যে পর্যাপ্ত সাজ সরঞ্জাম জোগাড় করতে সক্ষম হন স্পেনের রাজা এই ঘোষণাও দেন যে অভিযানেকে কোন কোনো দেশ আবিষ্কার করতে পারলে তারা কলম্বাসকে গভর্নর প্রতিনিধি করবেন এবং মহাসমুদ্রের অ্যাডমিরাল উপাধিতে ভূষিত করবেন কলম্বাসের আশা ছিল এশিয়ায় পৌঁছানোর নতুন একটি পথ আবিষ্কার করে তিনি সেখানে খ্রিস্ট ধর্ম প্রচারকদের নিয়ে যাবেন এবং মহাসমুদ্রের অ্যাডমিরাল উপাধিতে ভূষিত হয়ে নিজের এবং পরিবার বর্গের জন্য বিপুল সম্মান এবং সম্পদ অর্জন করতে পারবেন ফার্দিনান এবং রানী ইসাবেলা দম্পতি কলম্বাসকে একটি পরিচয়পত্র এবং পাসপোর্ট প্রদান করেন যাতে লেখা ছিল যে ভারতীয় অঞ্চলে যাত্রা করার জন্য তাকে আইনানুক ছাড়পত্র দেয়া হলো। চোদ্দোশো বিরানব্বই সালের তিন অগাস্ট কলম্বাস পালস বন্দর হতে যাত্রা শুরু করেন তার অভিযানের শরিক হয় নব্বই জন বাছাই করা নাবিক এবং দ্বারে মাঝে সমৃদ্ধ সত্তর আশি ফুট লম্বা তিনটি জাহাজ যেগুলোর নাম ছিল নিনা পিন্টা এবং সান্টামারিয়া দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের ধাক্কায় জাহাজগুলো এগিয়ে চলে পশ্চিম দিকে চোদ্দোশো বিরানব্বই সালের এগারোই অক্টোবর গভীর রাতে তারা দূরে হালকা আলো দেখতে পান সম্ভবত দ্বীপের অধিবাসীরা সেখানে আগুন জ্বালিয়েছিল বারোই অক্টোবর তারিখে অভিযাত্রীরা তীরে পৌঁছান নতুন এই আবিষ্কারের পর স্পেনে ফিরে কলম্বাস এবং তার সহযোগীরা বিপুল অভ্যর্থনা পান তবে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে ফেললেন তখনও তিনি জানতেন না যে তিনি আস্ত একটি মহাদেশ আবিষ্কার করে বসে আছেন তিনি ভেবেছিলেন তিনি ভারতেই পৌঁছে গেছেন আসলে তিনি গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে দুই আমেরিকার মাঝখানে ক্যারিবিয়ান সাগরে যে দ্বীপ দেশগুলো আছে যে দ্বীপ দেশগুলো একত্রিত হয়ে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ নামে ক্রিকেট খেলে পরে আমেরিকার নামকরণ করা হয় ইতালীয় অভিযাত্রী এবং মানচিত্রকর আমেরিকো ভেসপুচির নামে আর এই নাম প্রথম ব্যবহার করেন জার্মান মানচিত্রকর মার্টিন ওয়ার্ল্ড সিমুলার এই আমেরিকো ভেসপুচি আমেরিকায় পাড়ি জমানো দ্বিতীয় ইউরোপীয় অভিযাত্রী তিনি প্রথম বুঝতে পারেন এটা ভারত নয় বরং সম্পূর্ণ নতুন এক মহাদেশ আর তাই তার নামে হয়ে গেল নতুন মহাদেশের নাম আমেরিকা সতেরোশো সালে আমেরিকা ব্রিটিশ রাজত্ব থেকে স্বাধীন হয় সে সময় আমেরিকার যে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করা হয় তাতেই প্রথমবারের মতো দেশটির এখনকার নাম ব্যবহার করা হয় আমেরিকার নাম দেওয়া হয় দি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা সংক্ষেপে ইউনাইটেড স্টেটস বা ইউএসএ আর বাংলায় মার্কিন যুক্তরাষ্ট্র তবে কলম্বাসের নাম যে দেশটিতে একেবারেই ব্যবহার হয় না তা কিন্তু নয় আমেরিকার অনেক শহরের নামের শেষেই ডিসি ব্যবহার করা হয় যেমন ওয়াশিংটন ডিসি আর এই ডিসি মানে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এছাড়া কলম্বাসের নামে দক্ষিণ আমেরিকায় একটি আস্ত দেশ রয়েছে তার নাম হল কলম্বিয়া আমেরিকা আবিষ্কারের ইতিহাস নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন ধন্যবাদ